I don't have any comments right now. Past is past. Let us think for future. They approached you for an alliance in Bengal? Somebody must bail the cat. It is everybody. Meaning, I don't have any problems if they have the genuine things. But Bengal, you know that they have only 2 seats. লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে আসন বন্টনের ব্যাপারে সোমবার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন এ ব্যাপারে তিনি খোলা মন নিয়ে চলছেন। সূত্রের খবর, মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন তৃণমূলের সাফ কথা, 31 ডিসেম্বর তথা নতুন বছর শুরু হওয়ার আগে সব রাজ্যে জোটের শরিকদের মধ্যে আসন বন্টন সূত্র চূড়ান্ত করে ফেলতে হবে। আসন বন্টন নিয়ে ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে, অক্টোবরের মধ্যে তা করে ফেলা উচিত ছিল, তবে এর দেরি নয়। উল্লেখ্য, অক্টোবর মাসের মধ্যে কংগ্রেস কৌশলগতভাবেই আসন বন্টন নিয়ে আলোচনা করতে চায়নি, কারণ মল্লিকার্জুন খার্গেরা আশা করেছিলেন হিন্দি বলয়ে 3 রাজ্যের ভোটে ভালো ফল করবে কংগ্রেস, 2 রাজ্যে অন্তত তারা সরকার করবেন, সেই সঙ্গে তেলেঙ্গানাতেও ভালো হবে। তাতে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে আসন রফায় কংগ্রেস দর কষাকষির সুযোগ পাবে, কিন্তু হিন্দি বলয়ে 3 রাজ্যে কংগ্রেস হেরেছে। তার ফলে উল্টে এবার শরিকরা কংগ্রেসের উপর চাপ তৈরির সুযোগ পেয়ে গেছে। কংগ্রেস আবার আসন বন্টন নিয়ে আলোচনার জন্য এদিন আবার 5 সদস্যের কমিটি গঠন করেছে। সেই কমিটিতে রয়েছেন প্রাক্তন 2 মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ভূপেশ বাঘেল, সেই সঙ্গে রয়েছেন সলমান খুরশেদ, মোহন প্রকাশ ও মুকুল ওয়াসানেক। উল্লেখ্য, আলোচনায় দীর্ঘসূত্রিতা কংগ্রেসের বরাবরের অভ্যেস, তবে এদিনের বৈঠকে ঠিক হয়েছে যে রাজ্যে যে দল শক্তিশালী তারাই আসন বন্টনের সূত্র খোঁজার উদ্যোগ নেবে। তাই বাংলার আসন বন্টন নিয়ে আলোচনার উদ্যোগ নেবে অভিষেকরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ঘরোয়া আলোচনায় কংগ্রেসের ওপর প্রকারান্তরে বাড়তি চাপ তৈরির কৌশল নিচ্ছে জোটের শরিক আঞ্চলিক দলগুলি। সেই কারণে এদিন গান্ধী পরিবারের বাইরে গিয়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে খার্গের নাম প্রস্তাব করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।